আরামবাগের চেয়ারম্যান, চুচুড়ার চেয়ারম্যান, চন্দননগর কর্পোরেশনের মেয়র, এমনকি ছোট ছোট পাতি কাউন্সিলরের বাড়িতে গেলেও মিনিমাম 1 কোটি টাকা করে পাবে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। এই মডেলটা সব জায়গায় চলছে, আর সেন্ট্রাল এজেন্সির হয়তো লোকজন কম, তাই তারা রাজু সাহানি সুবোধ অধিকারীকে দিয়ে শুরু করেছে। শেষ যেখানে হবে সেখানে পশ্চিমবাংলার কোনো জেলে আর জায়গা থাকবে না, এদেরকে ফ্লাইটে বোঝাই করে নয় ভুবনেশ্বর নয় গৌহাটি পাঠাবে। ওরা হয়তো ভাইপোই, তো ওর কি আইডেন্টিটি আছে? স্টুডেন্ট পলিটিক্স করেছে, ইউথ পলিটিক্স করেছে, সিপিএম এর সঙ্গে লড়েছে, কোনো কলেজ গেটে ইউনিভার্সিটিতে লড়েছে, আর আমরা 87 থেকে লড়ছি। সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইতে 600 লোক আত্মবলিদান করেছে, আর উনি পিসিমণি তার ভাইপোকে দিল্লি থেকে এনেছে, 1500 পুলিশ ছাড়া বেরোয় না। যেদিনকে সরকার চলে যাবে, যেদিনকে পুলিশ থাকবে না, সেই দিনই দেখবেন মাঝরাত্রে পালিয়েছে। এটাকে তো পাপ্পু বলা যায় না, এ তো চোর একটা, কয়লা খায়, গরু খায়, বালি খায়, পাথর খায়। পাপ্পু রাহুল গান্ধী, মাথায় কিছু নেই, হাঁদা বোঁদা, আর এটা চোর একবারে, সিয়ানাটা সিয়ানা। আমার নাম্বার 9733045595। ওই নাম্বারে যদি কল হয়ে থাকে, ওই নাম্বার দেখিয়ে যদি ও অডিও প্রকাশ করে, আমি তার উত্তর দেব, ক্লারিফাই করি। হ্যাঁ, গলা তো মিমিক্রি করা যায়, করার করতে বলুন। আমিও এজেন্সিকে বলবো যে বিনয় মিশ্র কোথায় আছে, এটা ওই ভাইপো জানে বলেই বলেছে, ভাইপোর সঙ্গে প্রত্যেকদিন কথা হয়। বিনয়ের ভাই শুনে রাখুন, বিকাশ মিশ্র জেলে আছে, দাদা মিশন ভাইপোতে ভানুয়াতুতে এবং ভাইপোর সঙ্গে কথা। হ্যাঁ, রুচিরা নারোলা, রুচিরা নারোলাটা কে নামটা বলতে হবে, রুচিরা নারোলার নামে হচ্ছে কাশীকর্ণ ব্রাঞ্চ। 2019 সালের 12 ফেব্রুয়ারি রুচিরা নারোলা ব্যাংককে গিয়ে এই অ্যাকাউন্টটা ক্লোজ করেন, করে সঙ্গে ওনার বোনকে নিয়ে গেছিলেন, মেনকা গম্ভীর, যিনি ভাইপো শালিকা, শুনে রাখুন, তার নামে অ্যাকাউন্টে ট্রান্সফার করেন প্রথম টাকাটা ব্যাগ, পরে 13 তারিখে টাকা তুলে 8 ব্যাগ সোনা কেনেন, করে 15 তারিখে কলকাতা এয়ারপোর্টে কাস্টম ধরেছিল, 2019 লোকসভা নির্বাচনের আগে একটা চেন টেনে পুরো সোনা ধরে কাস্টম, আরও 7টা ব্যাগ ছিল। বিধাননগর পুলিশ কমিশনারেট জ্ঞানমত সিং সঙ্গে সঙ্গে 200 পুলিশ নিয়ে গিয়ে ব্যাগগুলোকে কার্যত ছিনতাই করে গ্রিন করিডোর করে ওই ছোটদার দোকান ভেঙে যে বাড়িটা হয়েছে না, ওই বাড়িতে পৌঁছে দিয়েছে। বেচার কি ছিল, কি হয়েছে এখানে, যে আচ্ছেলাল যাদব বললাম, কি হয়েছে, কত কোটি টাকার মালিক, এগুলো মানুষ জানে না নাকি? আর এগুলো বলতে হবে, এগুলো বলতে গিয়ে যদি ডিফেমেশন কেস করে আইনি লড়াই করবো, অসুবিধা কি আছে? আপনাদের ভাবতে হবে। এটা ডায়মন্ড হারবার মডেল, রাজু সাহানির মডেলটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। যে কোনো চেয়ারম্যান, উত্তরপাড়ার চেয়ারম্যান, কোন্নগরের চেয়ারম্যান, শ্রীরামপুরের চেয়ারম্যান, চাঁপদানির চেয়ারম্যান, বৈদ্যবাটির চেয়ারম্যান, তারকেশ্বরের চেয়ারম্যান, আরামবাগের চেয়ারম্যান, চুচুড়ার চেয়ারম্যান, চন্দননগর কর্পোরেশনের মেয়র, এমনকি ছোট ছোট পাতি কাউন্সিলরের বাড়িতে গেলেও মিনিমাম 1 কোটি টাকা করে পাবে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। এই মডেলটা সব জায়গায় চলছে, আর সেন্ট্রাল এজেন্সির হয়তো লোকজন কম, তাই তারা রাজু সাহানি সুবোধ অধিকারীকে দিয়ে শুরু করেছে। শেষ যেখানে হবে সেখানে পশ্চিমবাংলার কোনো জেলে আর জায়গা থাকবে না, এদেরকে ফ্লাইটে বোঝাই করে নয় ভুবনেশ্বর নয় গৌহাটি পাঠাবে।